দিন দিন বাড়ছে ডেঙ্গির চোখ রাঙানি, বঙ্গের উত্তরেও ভয় আশঙ্কা, নিকাশে নালা গলিতে মৃত্যুদূতের উকি। যদিও জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 52, তার মধ্যে অ্যাক্টিভ কেস 3টি। জলপাইগুড়ি পুর এলাকায় চলতি বছরে 3টি ডেঙ্গি আক্রান্তের মধ্যে অ্যাক্টিভ কেস 1টি। 14 নম্বর ওয়ার্ডের একজন ছাত্র একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন। আমাদের জানুয়ারি থেকে টিল ডেট আজকে অবধি হচ্ছে টোটাল ডেঙ্গি পজিটিভ পেশেন্ট হচ্ছে 52টা এবং অ্যাক্টিভ কেস এখন 3জন, অ্যাক্টিভ কেস 3জন, আর হচ্ছে আমাদের কোনো ডেথ কেস নেই। যে পাবলিক হেলথ কনসালটেন্ট রয়েছে, ডিস্ট্রিক্ট এপিডেমিওলজিস্ট রয়েছে, তাদেরকে সেখানে পাঠানো আছে এবং তারা সব জায়গায় সার্ভে করে। ডেঙ্গি মোকাবিলায় ফিভার ক্লিনিক থেকে শুরু করে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা প্রক্রিয়া নিয়ে আত্মবিশ্বাসী সুর জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি। অন্যান্য বছর এই সময় যে জ্বরের রোগী থাকে তার থেকে কিন্তু কম আছে এবং ফিভার ক্লিনিক আমাদের কিন্তু প্রত্যেক দিন সপ্তাহে 6 দিনই চলছে। ফিভার ক্লিনিকে অতি অবশ্যই যার জ্বর হচ্ছে তার আসার জন্যে আমরা প্রত্যেককে আমি করজোরে অনুরোধ করব। ডেঙ্গি হলে এই মুহূর্তে আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেভাবে প্রস্তুতি নিয়েছি তাতে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা, সমস্ত রকম টেস্টের ব্যবস্থা বিনামূল্যে সপ্তাহে আমাদের কিন্তু কোনো রকম ডেঙ্গি রোগী ভর্তি আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ। পুরসভার তরফে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, পাশাপাশি নর্দমা সাফাই, এলাকায় ওষুধ স্প্রে ও ফগিং জারি। প্রতিদিন মহিলারা তারা ভলেন্টিয়ার হাউস টু হাউস সার্ভে করছে, যারা ডেঙ্গি ভলেন্টিয়ার রয়েছে, কর্মী রয়েছে, তারা হাউস টু হাউস সার্ভে করছে এবং প্রতি বাড়িতে গিয়ে তারা অ্যাওয়ারনেস করছে এবং মানুষকে সচেতন করছে। কারণ আপনারা জানেন যে সম্প্রতি 14 নম্বর ওয়ার্ডে একজন মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছে এবং আমাদের ওয়ার্ডে 15 নম্বর ওয়ার্ডে এখন অবধি বিগত 5 বছরে কোনো রেকর্ড নেই। ডেঙ্গু যাতে কোনোভাবেই থাবা বসাতে না পারে আমাদের ওয়ার্ডের বাসিন্দাদের উপরে, সেই ব্যাপারেই আজকে এই কাজকর্মগুলি হচ্ছে। তবে গত বছরের তুলনায় জলপাইগুড়ি সুরক্ষিত, ডেঙ্গিকে ফাইট দিতে প্রস্তুত, এমনই ভরসা দিচ্ছে জেলার স্বাস্থ্য মহল। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।